হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে বিজয় দশমী। কাল রাতে কটা 11:30 ঘুরে এসেছিলাম, ঘুমাতে ঘুমাতে রাত হয়ে গেছে, তাই আজ অনেক দেরি করে উঠেছি। এখন বাজে হচ্ছে 1:30 বাজতে চল, আমি এখন যাচ্ছি জিমে। জিম থেকে এসে বর্ষা বাটা চোয়াতে যাবে, নিয়ে যেতে হবে। সো দাদি যাচ্ছি, বর্ষা ব্ল্যাক কপি বানাতে গেছে। সো গাড়ি কমপ্লিট, যে বর্ষার সাথে বিরিয়ানি খেয়েছিলাম ওটাই বার করলাম আজকে। আর কথাকে বলতে পারছি না, প্রচণ্ড হাওয়াচ্ছি। আচ্ছা আছে বিজয়া দশমী, সবাইকে শুভেচ্ছা রইল। রেডি, চলো রেডি, সঙ্গে বাসটা নিয়ে বসা। কমপ্লিট রেডি, চলো। আমরা এখন এসেছি মিশনে। চলো চলো চলো, যাও নিয়ে আস। এইটা আমাকে দাও তাহলে, পারবা? রেডি, কিন্তু না, আজ এখন রেডি হয়নি, দশমী দেখতে যাবো। সোনালিদের ওখানে যাবো, নামতলা যাবো, সেখানে একটু মজা করবো, ফুর্তি করবো, তারপর সেখান থেকে দশমী দেখবো। আমি রেডি হয়ে গেছি, সোনালিওয়ালা এখন ওয়েট করছে আমার জন্যে। কিন্তু রাজের জন্য আমার লেট হয়ে গেল, রাজ ঘুমিয়ে পড়েছিলো, তারপর ওকে ধাক্কা দে ধাক্কা দে, তারপর উঠলো। দেখা যাক, এখন যাচ্ছি আমরা ডাংতলা। আমরা চলে আসলাম সোনালিদের এখানে ডাংতলাতে। সেটাই তো, এখন
এখন সোনালির সাথে যাচ্ছি ওদের বাড়ি। দাঁড়া বসিনি ভালো করে, হ্যাঁ বসেছি চলো। দশমী কমপ্লিট, তারপর বাড়ি ফিরলাম। খুব গরম লাগছে, যে নাচানাচি করলাম বাপরে, এখন একটু গরম গরম চা খাবো, ফ্রেশ হবো। কেমন লাগলো দশমী? প্রচন্ড নাচ গান হলো তাহলে, এবার কিন্তু প্রচন্ড ফুর্তি করেছি না? হ্যাঁ সত্যি। তো সবাইকে শুভ বিজয়া। হ্যাঁ সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া আর প্রীতিও শুভেচ্ছা। যাও মুখটা ছানটান করে আসো। প্রণাম করি, বিজয়া দশমী করে আসলাম, তোমাকে প্রণাম করবো না? হুম হুম হুম।